আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কাটিং থেকে চারা করার জন্য, মানে কাটিং থেকে, সাকুলেন্টের কাটিং থেকে শিকড় আনার জন্য কি করতে হবে আপনাকে। তো একজন কোশ্চেন করেছিলেন ইউটিউব ভিডিওতে, এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানানো ইম্পর্টেন্ট মনে করেছি। সাকুলেন্টের কাটিং থেকে চারা করার জন্য একটা পূর্ণবয়স্ক সাকুলেন্টের কাটিং নেবেন, মানে সুস্থ, একদম বেবি না, যেমন এটা বেবি, কিন্তু এগুলোর কাটিং থেকে কিন্তু চারা হবে, ঠিক আছে। এই যে এগুলো যদি কেটে নেন তাহলে কিন্তু চারা করা যাবে, সমস্যা নেই। তবে যদি পূর্ণবয়স্ক একটু মোটা, মানে মোটা কাণ্ডওয়ালা হচ্ছে সাকুলেন্টের কাটিং হয়, তাড়াতাড়ি রুট আসে। আর এগুলো হলে কি হয়, এগুলো হলে একটু প্রবলেম হয়, যেহেতু এগুলো অনেক কাণ্ডগুলো অনেক কচি নরম, তো এগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা হচ্ছে নরম রৌদ্রে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য এগুলো কেচে আগে কাটার পরে শুকিয়ে নিতে হয়, গোড়াটা শুকিয়ে নেবেন, তারপরে শুকনো সয়েলে লাগাবেন। আর কাটিং থেকে চারা আনার জন্য, সরি শিকড় আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার সাকুলেন্ট যেখানে লাগান, দেখেন আমি এখানে এটা কিন্তু কাটিং লাগিয়েছি কয়েকদিন হলো, শিকড় আসছে কিনা দেখবো এখন তুলে, যেহেতু আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে চাইছি। তো এটা দেখেন যে এই এই সাকুলেন্টগুলো কিন্তু আগে থেকে হয়ে আছে, এটা ছিল না, আর এটা ইঁদুরে খেয়ে নিয়েছিল, এখনও কষি গজাচ্ছে না, কারণ এনার, মানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সাকুলেন্টের কাটিং কীভাবে করবেন, এমন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি হচ্ছে কাণ্ডে হচ্ছে যে পাতার যে স্পটগুলো যেখান থেকে পাতা বের হয় সেগুলো না থাকে তাহলে কষি গজায় না সহজে, মানে হচ্ছে আসে না, কাণ্ড আসে না নতুন কাণ্ড। তো এখানে সেরকম ব্যাপারটা হয়েছে যে এটা হচ্ছে পাতার চারা ছিল, এই জন্য এগুলোতে হচ্ছে স্পট নেই, পাতা রাখার স্পট, মানে পাতা যে ঝরে যাওয়ার যে স্পট থাকে সেই স্পটগুলো নেই, এই জন্য কুশি গজাচ্ছে না, কিন্তু এটা বেঁচে আছে অনেক দিন ধরেই, বেঁচে আছে প্রায় 2 মাস ধরে বেঁচে আছে, মানে এটা রোজা রমজান মাসের আগে খেয়েছে, এখনও বেঁচে আছে। আর এই যে এখানে একটা স্পট ছিল, এটা আবার কীভাবেই দূরে মানে আছড়ে দিয়েছে, যা নষ্ট হয়ে গেছে, তাই কুশি আসছে না। এখন যেটা করব আমি সেটা হচ্ছে যে এটা আগে তুলে দেখাবো। আর দেখেন আমি এই কাটিংটাকে লাগিয়েছি কিন্তু রেগুলার সাকুলেন্টের সাথে, মানে রেগুলার সাকুলেন্ট বলতে এই সাকুলেন্টগুলোতে প্রতিনিয়ত রোদ দিচ্ছি, পানি দিচ্ছি, যেভাবে সেই জায়গাতেই লাগিয়েছি, সেহেতু কাটিং লাগানোর আগে যে আপনাকে কাটিং লাগালে যে আপনাকে ছায়া রাখতে হবে এমন বিষয় না, কিন্তু রেগুলার যেখানে সাকুলেন্ট লাগান আপনি সেখানেই লাগাবেন, মানে এই সাকুলেন্টের জন্য যে পরিমাণ রোদ পানির প্রয়োজন সে পরিমাণই পানি, রোদ পানি দিবেন, সমস্যা নেই। তবে কাটিং করার পরে সেই কাটিংটাকে আপনি রেখে দিতে হবে, মানে একদিন 2 দিনের জন্য রেখে দিতে হবে। কেন রাখতে হবে, কাটিং করার পরে এই জায়গাটা, এই যে ধরেন এই জায়গা থেকে কেটে নিয়েছি, এই জায়গাটা ভেজা ভেজা থাকে, ভেজা ভেজা থাকার কারণে কিন্তু পচন শুরু হয় এই জায়গা থেকে, ঠিক আছে। এই এখান থেকে উপরের দিক যদি কেটে নিই তাহলে এখান থেকে এর উপরের দিকটা পচতে শুরু করবে, যদি ভেজা ভেজা থাকে এবং সেটা সয়েলের জীবাণুর সাথে মানে হয় অ্যাট্রাক্ট হয়ে যায়, এই জন্য অ্যান্টিফাঙ্গাস দিতে পারেন এই জায়গায় কাটিং করার পরে, বা হচ্ছে আপনি কাটিং করার পরে একদিন 2 দিন রেখে দিতে পারেন, একদম পরিষ্কার ব্লেড বা হচ্ছে কিছু দিয়ে কেটে নেবেন। তো আমি আগে এটা তুলি, দেখি যে শিকড় আসছে কিনা। শিকড় চলে আসছে, দেখেন অল্প কিছুদিনের মধ্যে শিকড় চলে আসছে, এটা প্রায় 1 সপ্তাহ হলো মাত্র। তো আমি এটাকে দেখা যায় আসলে এটা কাটিং কিনা, সয়েলগুলো ঝরেনি, দেখেন এখনও কিন্তু অ্যান্টিফাঙ্গাসের দাগ যায় নাই, নীল দাগ, বুঝতে পারছেন। এখনও কিন্তু অ্যান্টিফাঙ্গাসের দাগ এটা থেকে যায় নাই, দেখতে পাচ্ছেন, অ্যান্টিফাঙ্গাস দিয়ে শুকানো, একদিন রেখে দিয়েছিলাম। তো দেখেন বিষয়টা, দেখেন যে কাটিং করার পর কিন্তু আমি রেগুলার সয়েল যেখানে মানে আছে সেখানে কিন্তু লাগিয়েছি, কতগুলো শিকড় আসছে। আর শিকড় কেন আসবে, রোদে রাখতে হবে কেন, এটার ব্যাখ্যা দিচ্ছি এখন আমি। এটার কারণ হচ্ছে যে এই সাকুলেন্টটা যখন লাগালাম, তো এই সাকুলেন্টটা যখন রোদ পাবে পাতার উপরে, সে চাইবে যে খাবার তৈরি করে তার বৃদ্ধির জন্য, যেহেতু সে পাতার উপরে রোদ পেয়েছে, রোদ দিয়ে খাবার তৈরি করবে সে। তো সেক্ষেত্রে তো সে যখন রোদ পেয়ে খাবার উৎপাদন করতে চাইবে তার নিজের বৃদ্ধির জন্য, ডাল মানে ছড়ানোর জন্য, তো সে কী করবে, মাটি থেকে খাদ্য পুষ্টি উপাদান শোষণ করতে যাবে কাটিংটা, তখন দেখবি যে তার খাদ্য পুষ্টি উপাদান মানে সংগ্রহ করার জন্য শিকড় নেই, তখন কিন্তু সে দ্রুত শিকড় সরাতে শুরু করবে, কারণ তার পরিবেশ আছে, সে রোদ পাচ্ছে কিন্তু তার খাবার সংগ্রহ করার মতো শিকড় নেই,
তখন সে শিকড় ছড়াবে। তো এইরকম সে সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের রশ্মি পেয়ে যখন মাটির খনিজ উপাদানের মাধ্যমে যখন খাবার তৈরি করতে যায় তখন সে দ্রুত শিকড় ছড়ায়। কিন্তু সে যদি রোদি না পায় ঠিক মতো তখন তো তার খাবার মানে উৎপাদনের চাহিদাটা কম থাকবে, তখন সে শিকড় খুব মানে দেরিতে ছড়াবে মানে বের করবে। তো কাটিং থেকে শিকড় পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত রোদ দিতে হবে, পর্যাপ্ত রোদ ছাড়া দ্রুত হচ্ছে মানে শিকড় আসবে না। দেখেন যেমন এগুলো হচ্ছে, এটা কিন্তু কাটিং লাগিয়েছিলাম ব্রঞ্জের, তো এটা কিন্তু আমি এই সাকুলেন্ট রেগুলার সাকুলেন্টের সাথে লাগিয়ে দিয়েছি, ওই যে ওটা দেখালাম আপনাকে। আর কথা হচ্ছে যে হ্যাঁ দেখেন যে এটা মনিস্টোন, এটা একটু স্ট্রেচিং হয়েছে। এটার কেয়ারের ব্যাপারে আপনাদের বলবো, অনেকে মনিস্টোন টিকাতে পারে না, কেন টিকাতে পারে না এটার কারণে আমি তাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব। কারণ মনিস্টোন দেখেন আমি পর্যাপ্ত রোদে রাখছি না বলে স্ট্রেচিং হচ্ছে, কিন্তু এটা এখানে রাখার কারণ আছে, তাছাড়া আপনি বাঁচাতে পারবেন না। যাই হোক কথা হচ্ছে যে এখন হচ্ছে যে সাকুলেন্টে যেমন রোদ প্রয়োজন, ধরুন এটা বেশি রোদ প্রয়োজন ব্রঞ্জেটা, এটা রোদ বেশি খায়, তো এটাকে আমাকে বেশি রোদের জায়গাতেই লাগাতে হবে, মানে যেখানে সে হচ্ছে মানে হচ্ছে যতটুকু তার রোদ প্রয়োজন। বেশি রোদ বলতে যে সারাদিনের রোদ তেমন না, কিন্তু হ্যাঁ সাকুলেন্টের বেশি রোদ বলতে হচ্ছে গরমকালে বেলা 11টা 12টা পর্যন্ত, সকালে শুরুতে বেলা 11টা 12টা পর্যন্ত রোদই এনাফ, তারপরে আর রোদ দিতে হবে না। এটা হচ্ছে সাকুলেন্টের জন্য বেশি রোদ। আর সাকুলেন্টের কম রোদ ধরুন যে এটাতে হচ্ছে কম রোদ লাগে, তো আমাকে কী করতে হবে, এটার কাটিং মানে সেই জায়গায় যে জায়গায় উৎপাদন মানে সেই জায়গায় যে জায়গায় বৃদ্ধি পায় সেই জায়গাতেই লাগাতে হবে, এইরকম ব্যাপারটা। তাহলে তার রুট আমি তাড়াতাড়ি পাবো, সে মানে সুস্থ থাকবে এবং ভালো বৃদ্ধি পাবে।